আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের গোয়াবানগর অঞ্চলে ব্রিজের শিলান্যাস হওয়া দীর্ঘদিন হয়ে গেলেও কোনো সেতু তৈরি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গোকুলনগর ও প্রমোদনগরের এলাকাবাসীরা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের গোয়াবানগর অঞ্চলের গোকুলনগর এবং প্রমোদনগরের মাঝে রয়েছে দুদারি নদী। গত 8 থেকে 9 মাস আগে শিলান্যাস হয়েছে কম্পোজিট ব্রিজের এবং অর্থ বরাদ্দ হয়েছিল 6,13,18,169 টাকা। শিলান্যাস করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কিন্তু এখন এলাকাবাসীর যোগাযোগের মাধ্যম কাঠের তৈরি ব্রিজ। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন আগে শিলান্যাস হওয়া সত্ত্বেও কেন তৈরি হচ্ছে না সেতু? বর্ষায় তাদের পরিস্থিতি আরো শোচনীয় হয়ে পড়েছে বলে জানিয়েছেন। বর্ষায় নদীর দুপাশে পাড় অনেকটাই ভেঙে গেছে। আপাতত তারা কাঠের ব্রিজ দিয়ে যাতায়াত করছেন, কিন্তু সেই ব্রিজ দিয়ে কোনো রকম ভারী যানবাহন চলাচল করতে পারছে না। জীবনহানির আশঙ্কা থাকছে, তাই যানবাহনগুলিকে ঘুরপথে যেতে হচ্ছে। এই ব্রিজ তৈরি করা হলে শালবাড়ি থেকে জটেশ্বর যাওয়ার পথ প্রায় 6 কিমি কমে যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা। কিন্তু শিলান্যাস হওয়ার অনেকদিন কেটে গেলেও কোনোরূপ অবস্থার পরিবর্তন না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। এতদিন কেটে গেলেও কোনো সুফল তারা পাননি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজের জন্য অর্থ বরাদ্দ হওয়া সত্ত্বেও কেন এখনো কাজ হচ্ছে না? তারা অবিলম্বে পাকা সেতুর দাবি জানিয়েছেন। এই বিষয়ে স্থানীয় বাসীরা কি বলছে জানবো তাদের মুখ থেকে। এখানে আশপাশেই আমাদের বাড়ি, এখানে যখন ব্রিজ দেয় তখন বলছে যে এখানে পাকা ব্রিজ হবে, তার আগে দিয়ে দিলে আপনার কাঠের ব্রিজ। এটা আপাতত আমাদের চলার জন্য, গাড়ি ঘোড়া পার করার জন্য। এখন দেখা উপর মহল বলতেছে এখানে এই ব্রিজের দরকার নাই, কাঠের ব্রিজ দিয়ে আমরা এখানে মানে দিয়ে যাইতে চাই। আমরা তো এটা আমরা মানতেছি না। এখানে কাঠের ব্রিজ আমরা এখানে রাখতে দিব না, এটা বন্যায় ভেসে যাবে। তার মধ্যে যেভাবে দিছে এটা জঙ্গল আটকায়। এই ব্রিজ দিয়ে আপাতত কোন রকম গাড়ি যাতায়াত করে সেটা গাড়ি ডাবাই যায়, বড় গাড়ি যায় না। লোডিং গাড়ি তো উঠানো দিয়ে দেয় না আমরা। একটা কিছু যদি হয়ে যায়, আমাদের তো বলছে যে কোনো রকম যাতায়াতের জন্য আমরা এখানে পাকা ব্রিজ করে দেবো, এই জন্য আমরা দিতে দিছি না, তো আমরা দিতে দিতাম না এখানে এইভাবে ব্রিজ। আপনারা যাতায়াত করেন কোন? আমি এখান থেকে যাতায়াত করি, তার মানে এই হ্যাঁ এই রাস্তা দিয়ে যাতায়াত করি। বর্ষার সময় খুব অসুবিধা হয় সাইকেল পার করতে। একদিন তো এই যে এখানে কাঁচার মধ্যে যখন এটা মারিয়েছে, কাঁচার মধ্যে পড়ে গেছিলাম, মানে সাইকেলে এরকম হয়েছিল, খারাপ কাঁচা স্লিপ পিছলে দেওয়া পড়ে গেছিলাম। এরকম কষ্ট আমাদের দীর্ঘদিন ধরে এরা কষ্ট করতেছে। এবার একটু সুখের নাগাল দেখছিলাম, কিন্তু ব্রিজটা স্যাংশন হয়েছে, ব্রিজের কাজ আরম্ভ হইয়া এই দেখেন না ঘর টর সব তুলছিল, কাজ আরম্ভ হইয়া সেটাকে আমি শুনলাম কে কী চাইছে, কন্ট্রাক্টর ভাগছে। কারণ সে তো বিনা পয়সায় কাজ করবে না। এখানে 6,18,13,000 নাকি 13,169 টাকার স্যাংশন হয়েছে। আমাদের এখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সে নিজে উদ্বোধন করছে, উদ্বোধন করার এসে সে বলছে যে এই সামান্য বীজে এত টাকা লাগে, উনি নিজে বলছে এই কথা। ওই যে তারপরেই ব্রিজ টাকা ওনার কাছে, আমি জানি না কিন্তু শোনা কথা ওনার কাছে নাকি টাকা চাইছে কন্ট্রাক্টরের কাছে, কন্ট্রাক্টর কাজ বন্ধ করে চলে গেছে। হ্যাঁ বর্তমানে যে পরিস্থিতি তাদের, হ্যাঁ ব্রিজ আমরা তো ব্রিজ চাই, কিন্তু ব্রিজ তো শুরু হয়ে গেল, শুরু হওয়ার পরে বন্ধ হয়ে গেল, আগামীতে হবে কি হবে না কোনো রকম এখনো কোনো ভরসা পাচ্ছি না আমরা। হ্যাঁ কাজ স্টার্ট হয়ে যে কাজটা বন্ধ হয়ে গেল, এইটা যে হবে কি হবে না তার কি গ্যারান্টি আছে? আপনাদের এই ব্রিজটা কোন কোন জায়গার মধ্যে আছে আর কি, কোন কোন জায়গার মধ্যে যোগাযোগ রক্ষা করে এই ব্রিজটা? গোকুলনগর প্রমোদনগর দুই গ্রামের বর্ডার, মানে একমাত্র রাস্তা কি এটাই যাওয়ার? হ্যাঁ প্রমোদনগর যাওয়ার রাস্তা এটাই, আর আছে রাস্তা আছে দূর দিয়ে, অনেক দূর দিয়ে ঘুরে যেতে হবে। আপনাদের এখানে ব্রিজ কবে স্যাংশন হয়েছিল? ব্রিজ স্যাংশন হওয়াতে তো মেলা দিন হয়, 6 মাসের বেশি হয়ে গেছে, না 1 বছর তো হয়েছে। আর দেখাশোনা যে কত হয়েছে এখন ঠিক নেই, কত ইনকোয়ারি হয়েছে। তারপর এখন তো কাঠে, এখন এই কাঠটা দিয়ে কোনোরকম যাওয়া যায়, কিন্তু মাঝখানে তো ডাবি গেছে ব্রিজটা। বন্যায় কি পরিস্থিতি হয়েছিল? বন্যায় তো অত তো এখনো হয় নাই, তবে হবার সম্ভাবনা আছে। এই বিষয়ে ফালাকাটা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা জানিয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ শিলান্যাস করে যাওয়ার পর ব্রিজের অর্থ বরাদ্দ নিয়ে নানান মহলে বিতর্ক শুরু হয়। তবে তিনি জানিয়েছেন বিষয়টি প্রিন্সিপাল সেক্রেটারির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, অবিলম্বে নতুন প্ল্যান এক্সিমিট করে সেতুর কাজ শুরু করা হবে বলে আশা প্রকাশ করেছেন। এই বিষয়ে ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা কি বলছেন জানবো তার কাছ থেকে। মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
রবীন্দ্রনাথ ঘোষ শিলান্যাস করে যাওয়ার পরে ওই ব্রিজটার এস্টিমেটটা নিয়ে নানান মহলে একটু বিতর্ক সৃষ্টি হয়, এই অ্যামাউন্টটা বেশি হয়ে গেছে এই ছোট্ট একটা নালার জন্য এত টাকা আর কী করে খরচা হয়। এই নানান বিতর্ক হওয়ার কারণে এটা দপ্তরেও পৌঁছায় এবং দপ্তর থেকে তখন ওটা প্রিন্সিপাল সেক্রেটারি আসে, প্রিন্সিপাল সেক্রেটারি এসে উনি সেই মুহূর্তে নির্বাচন প্রক্রিয়া চলছিল উনি দেখে থেকে গিয়ে বলছে এটা রিএস্টিমেট করতে হবে, রিএস্টিমেট করার পরে এই বিষয়ে কাজ হবে। ইতিমধ্যেই ওই কাজটা শুরু করার জন্য পাশে আর একটা কাঠের ব্রিজ চলাচলের জন্য কিন্তু করা হয়েছে। আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।